ডুয়ার্সের খুনিয়া মোড় থেকে চাপনামারি অভয়ারণ্যের বুক চিরে রয়েছে কালিম্পং জেলার ঝালং যাওয়ার পথ। সেই পথেই রয়েছে রাবার, সিঙ্কোনা চাষের সরকারি প্রকল্প। সমতল থেকে পাহাড়ি আঁকাবাঁকা এই পথের দুধারে পাহাড়ের ঢালে সারি সারি দাঁড়িয়ে রয়েছে রাবার গাছ। রাজ্য সরকারের বন দপ্তরের উদ্যান পালন দপ্তরের অধীনে থাকা এই রাবার বাগান থেকে রাবার গাছের সাদা ঘন আঠালো তরল সংগ্রহ করে শ্রমিকরা। এরপরে সেই সংগৃহীত তরল নিয়ে আসা হয় গৌরীবাস রাবার প্রক্রিয়াকরণ কেন্দ্রে। এখানেই ধীরে ধীরে সেই তরল থেকে তৈরি হয় রাবার। প্রতিদিন সকালে শ্রমিকরা রাবার তৈরির মূল কাঁচামাল রাবার গাছের রস সংগ্রহ করে নিয়ে আসে। এরপর সেই তরল একটি পাত্রে রেখে তার সঙ্গে বিভিন্ন রাসায়নিক মিশিয়ে এক রাত রেখে দেওয়া হয়। তারপর ওই তরল শক্ত হয়ে গেলে প্রেশার মেশিনে ঢুকিয়ে সেটিতে চাপ দেওয়া হয়। এরপর সেই রাবার শুকনোর ব্যবস্থা করা হয়। পুরোপুরি শুকিয়ে গেলে এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় মংপুতে অবস্থিত হেডকোয়ার্টারে, সেখান থেকে পাড়ি দেয় কলকাতায়। তারপর ধীরে ধীরে বিভিন্ন শিল্পকেন্দ্রে তৈরি হয় রাবারের সামগ্রী। রাবার গাছের মাঝেই কফির গাছ লাগিয়ে সামান্য বাড়তি আয় হয়ে যায় বলে জানালেন রাবার চাষি শিবম রায়। बनता है यहाँ पर, ये लबर वायरस सेल होता है। कितना लोग काम करते हैं इधर पे? लबर में मैक्सिमम 40-50 लोग है। कौन सा एरिया में ये, कौन सा जगह है ये? कौन सा जगह ये रंग प्लांटेशन है। ये एरिया का नाम क्या है? एरिया का नाम है नक्सल। नक्सल। हाँ। कितना आय होता है बस साल में? साल में दिन में वो 200-250 लीटर आता है वो आता এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন উত্তরবঙ্গের অসংখ্য শ্রমিক। এই রাবার বাগান এবং তার প্রক্রিয়াকরণের ওপর নির্ভরশীল এই এলাকার শ্রমিকরা। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।